আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো টিভিএস 4V যে বাইক আছে, এই বাইকের মিটারের সকল সেটিংস আজকে আপনাদের দেখাবো। তো এই পাশে একটা বাটন আছে আর এই পাশে একটা বাটন আছে, এই দুইটা বাটন দিয়ে আপনাদের সব কিছু করতে হবে। তো বাম পাশে এখানে এম লেখা দেখতেছি আর এটা হচ্ছে এস লেখা দেখতেছি। এখন যদি আমরা ঘড়ির টাইম সেট করতে চাই, তাহলে আমরা বাম পাশে যে বাটনটা আছে এটাকে প্রেস করে ধরে রাখবো। তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে আপনার বসে সেট কিলোমিটার পার আওয়ার মোড, এটাকে আমি এখানে চেঞ্জ করতে পারবো, সরি এ পাশে এটাতে চেঞ্জ করবো। দেখুন এখানে ক্লক সেটিং, এখানে আছে আরপিএম সেটিং, এ পাশে আছে, এখানে আরও কিছু সেটিং আছে, যেহেতু আমি ব্লুটুথের সেটিংসও আছে। যেহেতু আমি ক্লক সেটিং করব, ক্লক আনার পরে এখানে আমি একটা ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন পিএমএ লাফাচ্ছে, তো আমি এইটা দ্বারা এএমপিএম চেঞ্জ করতে পারবো। দেখুন এম আমি যদি করি পিএম করব, যেহেতু আমার এখন পিএম, সো আমি এখানে পিএম দিলাম। এখন যদি আমি ঘন্টাটা চেঞ্জ করতে চাই, ঘন্টা বা মিনিট, তাহলে আমি এই পাশে বাটন চাপ দিব। তো দেখতেই পারতেছেন ঘন্টার যে নাম্বারটা সেটা লাফাচ্ছে, তো আমি এটাকে সেট করব এটা দ্বারা, যেহেতু 7টাই বাজে আমি 7-ই আনি 7। তো আমি এখন মিনিটের টাইম সেট করার জন্য আবার আমি বাম পাশেরটা চাপ দিব। তো সাপোজ 53, তাহলে আমি বাম পাশেরটা দিয়ে চেঞ্জ করব 54, সাপোজ 55 বাজে, ওকে এটাকে আমি এখন ওকে দিব ডান পাশেরটা দিয়ে। তো বন্ধুরা বাম পাশের বাটন প্রেস করলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন অপশনসগুলো দেখতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন 72 কিলোমিটার ট্রিপ ওয়ানে, ট্রিপ টুতেও 72, আর এখানে আছে ল্যাপ, মানে টাইম সেটিং করা যায়। তো সাপোজ আপনারা এখানে আমার টোটাল হচ্ছে যে দেখতেই পারতেছেন 2894, এইটাও একটা ল্যাপ। তো আমি হচ্ছে ট্রিপ ওয়ানটা যদি রিসেট করি, তাহলে দেখতে পারলেন এই ডান পাশের বাটনটা আমরা প্রেস করে ধরে রাখলে আমার এই ট্রিপ ওয়ানের যে কিলোমিটারটা ছিল সেটাকে আমি রিসেট করতে পারি। তো এইভাবে আপনারা বাম পাশের বাটনটা চাপ দিতে দিয়ে বিভিন্ন ট্রিপ আনবেন। যেমন এখন ট্রিপ টু আছে, এটাকে যদি আমি জিরো বানাতে চাই, একইভাবে আমি ডান পাশে যে বাটনটা আছে এটাকে হোল্ড করে ধরে রাখবো, তাহলে এটাও জিরো হয়ে যাবে। এভাবে আপনারা কিলোমিটার যে সেভ থাকে সেটা আপনারা রিসেট করতে পারেন। তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো আরপিএম, যে এখানে আপনারা একটা লাইট দেখতে পারতেছেন, এটা হচ্ছে আরপিএম ইন্ডিকেটর লাইট। আপনার আরপিএম রেঞ্জ ক্রস করার পরে এই লাইটটা জ্বলবে। নতুন অবস্থায় সাধারণত 4.5-এর মতো আরপিএম রাখা হয়। তো আরপিএম 4.5 রেখে আপনারা বাইক চালাবেন, কারণ তো ওই সময় আপনার ব্রেকিং পিরিয়ডটা মেনে চলতে হয়। বাইকের অনেক রুলস আছে, আপনি বেশি স্পিডে চালালে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে। ব্রেকিং পিরিয়ড কী সেটা যদি না জানেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো, ওখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এখন আপনাদের আরপিএম সেট দেখাবো। তো আগের মতোই আমি বাম পাশে যে বাটন আছে এটাকে প্রেস করে ধরে রাখবো। তো আমার এখানে সেট কিলোমিটার মোড, আবার এটাকে প্রেস করব, ক্লক সেটিংস, তারপরে আরপিএম সেটিং। আরপিএম সেটিং আসার পরে আমি এইটা দিয়ে ওকে হিসাবে এটাকে ইউজ করব। এখন দেখতেই পারতেছেন আরপিএম লাইট জ্বলতেছে আর এখানে হচ্ছে লেভেল আছে 2। তো আমি এখন এইটাকে প্রেস করে বাড়াবো বা কমাবো, দেখতেই পারতেছেন হাফ করে বা আচ্ছা এটা এক করে বাড়ে। তো এখন আমি মনে করেন আমি আরপিএমটা 4.5-এ বা 5-এ রাখবো, ওকে আমি আরপিএমটা মনে করেন 3-এ রাখলাম, বা আপনারা দেখতে পারতেছেন 3-এ রাখছি। এখন হচ্ছে ওকে দিব বাম পাশে, সরি ডান পাশেরটা দিয়ে। তো এখন আমার আরপিএমটা হচ্ছে 4-এ সেট হলো। এখন যদি আমি বাইক স্টার্ট করি, 4 ক্রস করার পরে তারপর হচ্ছে আমার এই আরপিএম লাইট আমার ইন্ডিকেট করবে যে আমার আরপিএমটা বাড়ছে। তো আপনাদের চলুন একটু বাইক চালিয়ে দেখাই যে আরপিএমটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা বাইকটা আমরা এখন স্টার্ট করব। তো বন্ধুরা দেখতে পারতেছেন এই যে আমি 3 দিছিলাম, 3-এ রাখ পর্যন্ত কিন্তু আমার আরপিএমটা চলবে, মানে সরি 5-তে চলবে না, আরপিএম 3 ক্রস করার পরেই আমার বাতিটা চলবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনার আরপিএম সেটিং করবেন। তো আপনারা প্রথম অবস্থায় 4.5-এর মতো রাখবেন, আর আপনার ব্রেকিং পিরিয়ডটা হয়ে গেলে তখন আপনারা বাড়াইতে পারেন। ব্রেকিং পিরিয়ডের কিন্তু একটা লেভেল আছে, এক এক বাইকের জন্য একরকম। আমার জিক্সার বাইকের আমি 1600 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ডটা মানছি, আর 4V-তে আপনারা ইউজার ম্যানুয়াল যে বুক আছে ওই বুক থেকে দেখে নেবেন। সাধারণত 2000 কিলোমিটার চালাইলেই ব্রেকিং পিরিয়ড হয়ে যায়।
তো এই হচ্ছে এইভাবে আপনার আরপিএমটা সেটিং করবেন বা আনলক করবেন, অনেকে বলে আনলক বা ব্রেক বলে, যেটাই বলেন না কেন এভাবে আপনারা সেটিং করবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলটিতে আপনারা বাইক রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল ভিডিও পাবেন, এছাড়াও বাইকের বিভিন্ন টিউটোরিয়াল পাবেন আমার চ্যানেলটিতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।